হাই বন্ধুরা আমি কিকা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আমি তোমাদের আগেই বলেছি যে ছোট ছোট নতুন কিছু দেখলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি রইলে আমার ভালোই লাগে না তো আবার বরের বন্ধু কালকে রাতে এই মিষ্টিগুলো ওকে দিয়েছে তো কালকে আমরা খানিকটা খেয়েছি আর তোমাদের দেখাবো বলে আমি রেখে দিয়েছিলাম তো দেখো এইগুলো কিন্তু আঙুর ফল নয় জানো তো এগুলো কিন্তু মিষ্টি আঙুর মানে দারুণ খেতে গো না খেলে বুঝতে পারবে না খুব সুন্দর খেতে তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল তো চলো তারপরে দেখি কি রান্না তোমাদের সাথে শেয়ার করা যায় সন্ধেবেলা সাড়ে ছটা বাজে জানো তো তো আমরা এখন সবাই মিলে মুড়ি খাবো তো দেখো আমি মুড়িটাকে কিভাবে বানিয়ে নিই অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি না আমার বড়ি করছে তো কড়াই সর্ষের তেল নিয়ে নিয়েছে তার সাথে নিয়েছে গোটা জিরে আর কালো জিরে নিয়েছে মানে গোটা সাদা জিরে নিয়েছে আর কালো জিরে নিয়েছে আর কাঁচা লঙ্কা গুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে নিয়ে প্রথমে ফোড়ন হিসেবে দিয়েছে এটাকে একটু ভাজা ভাজা করে নি তারপরে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মুড়িটা দেওয়া হয়ে গেছে এবার মুড়িটা ভালো করে কাঁচা লঙ্কা কালো জিরি সাদা জিরির সাথে ভালো করে মেশানো হয়ে যাচ্ছে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এইভাবে বাড়িতে করে দেখো খুব খুব ভালো লাগে গো ভালো করে কিন্তু নিয়ে দেবে হ্যাঁ তার উপরে দিচ্ছে চাট মশলা এই দেখো বন্ধুরা এই চাট মশলাটা এবার চাট মশলাটা তার উপরে দিয়ে দিল এই দেখো বন্ধুরা আমার মুড়িটা হয়ে গেছে দেখেছো এ দেখো বন্ধুরা মুড়ির ওপরে ঝুড়ি ভাজা আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি ব্যাস দারুণ দারুণ লাগে আর সাথে আছে আছে চপ চপ দেখো বেগুনি এটা এটা আর হচ্ছে ভেজিটেবিল ডাল বড়া তো মায়ের একটা মাকে দিয়ে এসেছি আর ছেলেরা খাচ্ছে এটা আমার আর আমার বয়ে তো আজকের মতন এখানে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো টাটা